ইডেন টেস্টে ইনিংস আর 51 রানে জয় পেল ভারত। দ্বিতীয় ইনিংসে 168 রানে শেষ হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ক্যারিবিয়ানদের মেরুদণ্ড ভেঙে দিলেন পেসার মোহাম্মদ সামি। দ্বিতীয় ইনিংসে 5 উইকেট সহ অভিষেক টেস্টে মোট 9টি উইকেট পেলেন সামি, 177 রান করে ম্যাচের সেরা রোহিত শর্মা। কট্রেলকে আউট করার সঙ্গে সঙ্গে ইডেনের জয়ের উল্লাস। সচিনকে তাঁর বিদায়ী টেস্টে ইডেন উপহার দিল মধুর এক জয়। ইনিংস ও 51 রানে জয় পেল ভারত। শুক্রবার ছিল ইডেন টেস্টের তৃতীয় দিন। রোহিত শর্মা এবং রবিচন্দ্রন অশ্বিনের ব্যাটে ভর করে ম্যাচে চালকের আসনে আগেই চলে যায় ভারত। বৃহস্পতিবারই সেঞ্চুরি করেছিলেন রোহিত শর্মা, পাশাপাশি ব্যাটে দাপট ছিল অশ্বিনেরও। বৃহস্পতিবার সকালে 159 বলে শত রান করেন তিনি। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি অশ্বিনের, কিন্তু একটুর জন্য ফসকে গেল দ্বিশত রান। অসামান্য ইনিংস খেলে 177 বিদায় নেন রোহিত। এর ঠিক পরেই সিলিং ফোর্ডের বলে 124 রান করে বিদায় নেন অশ্বিনও। ভারতের প্রথম ইনিংস শেষ হয় 453 রানে। মধ্যাহ্নভোজের পর ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। দাপটেই শুরু করেন ক্রিস গেইল, কিন্তু ভুবনেশ্বর কুমারের বলে 33 রানে আউট হয়ে যান তিনি। প্রজ্ঞান ওঝার বলে ব্যক্তিগত 7 রানের মাথায় ক্যাচ তোলেন কিয়েরন পাওয়েল, সুযোগ হাতছাড়া করেন ভুবনেশ্বর কুমার। গেইল আউট হওয়ার পর খেলার রাশ ধরেন ব্রাভো ও পাওয়েল। তৃতীয় দিনে পিচ স্লো হয়ে যাওয়ায় বল ভালোই ঘুরেছে, আর এই সুযোগটা নিয়ে মূলত স্পিনারদেরই কাজে লাগান ধোনি। প্রথম দিকে কিছুটা অসুবিধা হলেও অনেকটাই রান সংগ্রহ করে ফেলেন ব্রাভো পাওয়েল জুটি। তবে এই জুটি ভাঙার কাজটা করলেন অশ্বিনী, তার বলে ব্যক্তিগত 36 রানে আউট হন পাওয়েল। অন্যদিকে পাওয়েলের পর স্যামুয়েলস ব্যাট করতে এলেও ক্রিজে থাকতে পারেননি বেশিক্ষণ। অশ্বিনের তালে তাল মিলিয়ে স্যামুয়েলসের উইকেটই তুলে নেন মোহাম্মদ সামি। 34 ওভার 3 বলের মাথায় অশ্বিনের বলে রোহিত শর্মার হাতে ধরা দেন ডারেন ব্রাভো। 78 বলে 37 রান করে বিদায় নেন ব্রাভো। মোহাম্মদ সামির বলে 1 রানে আউট হলেন তিনি শ্রামদিন। 48তম ওভারে পরপর 2 বলে সিলিং ফোর্ডের উইকেটটিও তুলে নিলেন সামি। 55 ওভারে ওয়েস্ট ইন্ডিজের শেষ উইকেটটি তুলে নিয়ে ম্যাচের যবনিকা টেনে দেন সামি। ইডেনে অভিষেক টেস্টেই 9 উইকেট নিয়ে সকলের নজর কাড়লেন মোহাম্মদ সামি, আর এরপরই ইডেন ভেসে গেল জয়ের উল্লাসে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সচিনকে উত্তরীয় কুড়িয়ে সম্মান জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর মুখ্যমন্ত্রীর হাতে আঁকা ছবি এবং আরও অনেক উপহার দিয়ে সম্মান জানানো হয় সচিন তেন্ডুলকারকে। কলকাতার নগরপাল সুরজিৎ কর্পূরকায়স্থ একটি দুর্গামূর্তি উপহার দেন মাস্টার ব্লাস্টারকে। সিএবির পক্ষ থেকে সচিনকে তুলে দেওয়া হয় একটি গাছ, যাতে রয়েছে 199টি সোনার পাতা। I think we didn't bowl well the remainder of the day. Most definitely, you know, to get bowl out in on the 60 overs, you know, that's not good for any side playing Test cricket. And both times in this match, we didn't survive come the new ball. One of our goals is to bat at least 120 overs, and it's very important here in India to post a very good first inning score. I felt the second day was a worse to bat, and once the test match was progressing, it seemed as if, apart from if you leave the spots aside, it became a slightly better wicket to bat on. It slowed down a bit, which meant even if the ball did a bit, you know, you had time to adjust. So I think it was a disciplined bowling that really helped us. And Shami was fantastic. The line he bowled, you know, I think most of the fast bowlers got reverse swing, but it was the line and length that was key, and I think he got the right length, and I think that's the reason he got 9 wickets in this game. Yeah, it's a great ground. It's always had a great history for Indian cricket, and it's always a pleasure to be performing here. I always batted really well, very well here, and I did no harm to my record today. You batted very well here, but this innings was special because you looked fluent from the outset and you timed the ball beautifully. When I got in there, looking at the way the wicket was behaving and Shillingford was bowling, I thought it was mandatory to just play out some time and see how the wicket was behaving, and trusted my defence and started defending the ball pretty well, then grew in confidence and started batting pretty well. I got. ম্যাচের সেরা রোহিত শর্মা জানালেন, ভবিষ্যতে আরও ভালো খেলে ভারতকে জেতানোই তার একমাত্র লক্ষ্য। You know, we got to extend the partnership as much as we can, so that we can get enough lead. That was the plan, and it really worked well for us. You know, it wasn't easy to bat out there in the middle. Runs weren't coming easy, so we just wanted to stick there and capitalize on the loose balls which they provided, and it really worked well for us. We ran between the wicket very well, and we rotated the strike really well.
ভারত ও ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্ট ওয়াংখেড়েতে শুরু হবে 14 নভেম্বর। সচিনের ব্যাটের চমক কলকাতাবাসীর দেখা না হলেও হয়তো ঘরের মাঠেই নিজের জীবনের শেষ ইনিংসে চোখ ধাঁধানো ক্রিকেট উপহার দেবেন মাস্টার ব্লাস্টার।